আমি কেন আফসোস করব? আফসোস তো করবে সে যারা কিনা আপনার লিংক দেখে নাই এখন। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। তারপর বলে দিচ্ছি ভাই, এদেশে লিংক ভাইরাল হওয়ার পরেও একটা মানুষ কিভাবে যে এত হাসি খুশি থাকে আর টিকটকের মধ্যে রেগুলার পারফরমেন্স করতে পারে, এদের মতো প্রতিবন্ধী না দেখলে সিরিয়াসলি আমি বুঝতাম না। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। জীবনে প্রেম করব না বলেও একটা প্লে বয়ের গলায় ঝুলে পড়ছি। স্বাভাবিক একটা ব্যাপার যে ভালো একটা মেয়েকে অবশ্যই প্লে বয় পাবে, কেননা তারাই তো দিন রাত খাবে, আই মিন তারাই তোর রুম রেটে যাবে। দেখো ভাই, সবাই জানে যে ভালো মেয়ের কপালে অবশ্যই খারাপ ছেলে থাকে আর খারাপ ছেলের কপালে ভালো মেয়ে। এই দুর্ভাগ্য অবশ্য তো খারাপ ছেলের কপালেই খারাপ মেয়ে বেড়ে গেছে। হোয়াট এ কম্বিনেশন ব্রো। তগমত দুই চারটা সেলিব্রিটি আমরা কেউ মারি না। জরুরি একটা নোটিশ দেওয়ার আছে তোমাদেরকে ভাই, আমি আর ভিডিও করব না। আরে ভাই রে ভাই, এত ইমোশনাল হওয়ার কিছু নেই, এখন থেকে আর ভদ্র ভিডিও করবো না, এখন থেকে শুধু মারবো শুট কি, কারণ এদেশে ভাত খেতে হলে তোমার মারতে হবে আরেকজনের পুট কি। ট্রাস্ট মি ভাই, তুমি দিনে দিনে না খায় হয়ে যাও শুট কি দেখার বিষয় নেই, কিন্তু তুমি একজনের পুট কি মেরে দাও সমস্যা নাই। তাই ভাই আমি দ্বিতীয় ডিসিশন নেব না, এই একটা ডিসিশন নিয়েছি ভাই, এখন থেকে যদি ভাত খাই তাহলে একজনের পুট কি মাইরাই খাবো ভাই। আরে ঝন্টু, আমি তো বলছিলাম আমি ভালো হয়ে যাবো, কিন্তু এইসব খ্যানকির ভিডিও লাগা খ্যানকিদেরকে রোস্ট করব, এত খারাপ হবো, এতটা খারাপের কথা বলি নাই আমি। আচ্ছা, মান সম্মান যাওয়ার আগে আরেক ভিডিও লাগা তাড়াতাড়ি। তার কথা এখন মনে করলি? থাকার বলতে হবে না, আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, আর লাস্ট টাইমের দেখাটাকে মনে করলি আমার। দেখো তোমার ভূমি আসবে, এটাই তো স্বাভাবিক, কেননা লাস্ট টাইম যখন আমরা দেখা করছিলাম তখন তো আমি তোমাকে খেয়ে দিছিলাম, ভুলে গেছো? আমি বলুম না, আমার শরম করে। ভুলে যাওয়ার তো কথা না, কেননা যে ডলা দিছিলাম তুমি তো বলছিলা যে জীবনও ভুলবা না, তাহলে কেমনে ভুলে গেছো গো? আচ্ছা যাই হোক, আর আমার জানার মতো ভূমি তো আহার কথা না, কেননা আমি তোমার নোরিক্স খাওয়াইছিলাম, তারপর ভূমি আইলো, তার মানে কি অন্য কেউ সাথী খুলছে? আই মিন তোমরা বুঝবা না, তোমরা ড্রপ করো বিষয়টা। দেখো প্রথমত শাবনুর মৌসুমী যারা যারা আমাদের ক্রাশ ছিল ছোটবেলার, তারা এখন আর চুবি করে না যে আমরা ওইগুলো দেখে হাত মারবো। আই মিন ছোটবেলাও তাদের মুভি দেখে আমি মজা মারতাম, কিন্তু হাত মারতাম না, তখন তার বুঝতাম না এসবের মানে কি। আচ্ছা, কিন্তু এখন এই মেয়েটা হয়তো বা মুভি করতে পারে শাকিব খানের সাথে। শাকিব খানের সাথে ধরা খাওয়ার জন্য প্রস্তুত হও। এমন ভাবেই রাগি যে ঠান্ডা করতে আসে একটা জিনিস বুঝলাম না ভাই, রাগার মতো এমন কি বা আছে? হ্যাঁ এইটা শিউর যে আমার সারা শরীরে যতটুকু গুস্তু তার থেকে 10 গুণ বেশি ওর পাশ হাতে আছে, বাট আমার কেন জানি মনে হইতেছে যে ওর রাগার পিছনে একটা ছোট্ট কারণ আছে। আমার মনে হইতেছে যে ওই লাইনে আন্টির মতো এর পর্যাপ্ত টাকা আছে। নারীর চোখের ভাষা না বুঝলে পুরুষ তুমি ব্যর্থ। থাকাবো, একটা সাধারণ মেয়ের মুখে এত গুণ মেকআপ থাকে না যে আপনার চোখের উপরে মারা, এইসব দেখার পরে তো আমার হুগা মারা সারা। তারপর আর কি করার ভাই, যেহেতু বলছে তার ব্যাপারটা বুঝতে হবে তো আমরাও বুঝতে চাই, কিন্তু কিভাবে বুঝবো ভাই? আটা ময়দা ছাড়া তো আর কোনো জায়গাই নাই যে বুঝার মতো। কন্ডম দুর্ঘটনায় যে মেয়ে জন্ম সে আর কি বুঝবে ভালোবাসার মর্ম? যখন গ্রামের চাষে তো ভাইসারি প্রথমবার অ্যাটিটিউড মানে স্ট্যাটাস বানাতে যাই, তখন লে নিজের অকাত মনে পড়ে যায় যে আমি আসলে এরকম ভাবে জন্ম, তারপরে অন্যের দোষ দিয়ে চাপায় দেয় আসলে এদের জন্মটা মিস্টেক বশত কন্ডম ফাটার কারণে এসে। এক মিনিট, এই গ্রামের চাষা তো বাইরে বাপে কন্ডম জাতীয় কোনো জিনিস চিনে?
একটা ভাইয়া কমেন্ট করছে, আমাকে বিয়ে করতে হলে কত টাকা দিতে হবে? আমাকে বিয়ে করলে কোনো টাকা পয়সা লাগবে না, শুধু দুইটা কাজ করতে হবে। এক নাম্বার নিজেও টিকটক করতে হবে, দুই নাম্বার আমাকেও টিকটক করতে দিতে হবে। বর্তমানে ইসলামিক ছেলে হোক আর মেয়ে হোক সবাই টিকটকে করে বাস। এই দুনিয়াতে আমরা আর কোথায় করব বাস? কারণ রাস্তায় হোক, ঘাটে হোক, মাঠে হোক, হোক বা কিনবা সেটা লোকাল বাস, সবাই জাস্ট একটা জিনিসই চিনো, সেটা হলো টিকটক অ্যাপস। এই অ্যাপস এর মধ্যে নাই এমন কোনো প্রতিবন্ধী যাদের সাথে ঘটবে আমাদের সন্ধি। মনের কথা এভাবেই বলি, আর কি বলার ভাই, আর কিছু বলারও নাই। এইসব প্রতিবন্ধীদেরকে পাবনাই ভালো মানাই। সারাদিন কাজ করার পরে এই টাইমে যদি আবার ভিডিও বানাই, তারপরে একটু একটু ঘুমঘুম পাইবো, এটাই স্বাভাবিক। তারপরে ভাই কি করার, ভিডিও বানাইতে বসে আবার শুরু হয়েছে বৃষ্টি, তার কারণে আমার অডিওটা হয়ে গেছে আলতু বালতু। আল্লাহ জানে অডিও কেমন হবে, এটা আমি বেশি একটা করতে মনে, কেননা ভাই টাইম হাতে কম, কারণ আবার সকাল সকাল কুত্তার মতো দূরে যাইতে হবে কামলা দিতে। সো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোচ দোয়া আছে, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম 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 গেলাম।